যাবে। আগে দাওস নাই, আর নতুন কি খারাপ লাগলে নিয়ে যা না, তুই একটা জামা কাপড় কিনে দিস। বেশি দূর না, এই সামনে। তুই কি ফিল্মের নায়িকা নাকি যে তোর বাড়াই দেওয়ান লাগবে?
দেন টাকা দেন ঠিক মতো দিছিল কাল রাইতে কন্টাক্টের সময় সলো গেছে ভিয়ার উচ্ছে শীতে কাঁচাইতেছে তার বাচ্চারা কইলাম কত টাকা বেশি দেন জামা কাপড় কিনে দেবো ওইটা কয় আপনি কি ব্যবসা হালাটা ওই রকমই রাক্ষসের জাত শরীরের উপর বইলেই গা গিন গিন করে তারপর কি হইলো তারপর টাহাটার কপালে ছুঁড়ে মেরে চলে আসছি মনটা চলে জবাই দিতে পারতাম শান্তি পেতাম কয়টার আর জবাই দিবে তো বাচ্চাটা কোন নাই ওই কদম তুলে দিয়েছে দাঁড়া আমার কাছ থেকে কয়টা টাকা নিস থোক আমার ব্যাংকের দিকে কত টাকা আছে তুই না কইছিলি এটিএম দিয়ে তুই গয়না কিনবি আর তোর গয়না কোনটা অবস্থা খুব খারাপ কোনটা বাসু তুই পারিস দাঁড়া আমি দেখতেছি কি করতে পারি ভালো জামা কাপড় একটা বাচ্চাদের কি দেবো এটা 200 এটা 50 মোট 250 টাকা আছে হ্যাঁ একদম একদম কম করে ধরছি একদম 250 দেন আচ্ছা আচ্ছা বড় আছে এটা এই বড় আছে আচ্ছা ঠিক আছে একসময় দিয়ে দেন এই পথ শিশুটি বেঁচে আছে নাকি মরে গেছে তা আমরা জানি না যদি মরে যায় তাহলে এর মৃত্যুর কারণ কি কোনো দুর্ঘটনা নাকি শীতের তীব্রতা যদি কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে থাকে তবে আমরা সকলেই বেঁচে গেলাম কিন্তু যদি শীতের তীব্রতায় মৃত্যু হয়ে থাকে তাহলে এই মৃত্যুর জন্য কে দায়ী পারব কি এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারব কি আমাদের বিবেককে ক্ষমা করতে